Assalamualaikum everyone. Everyone, আজকে আমি আপনাদেরকে একদম রিয়েল ফলোয়ার বাড়িয়ে দেখাবো। বন্ধুরা, আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কিভাবে সম্ভব। বন্ধুরা, আপনি অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে, তো আপনি অনেক ভিডিও দেখেছেন, কোনোটাই কার্যকর হয় নাই। তো আমি আপনাদেরকে করজোর হাত অনুরোধ করে বলবো যে আপনি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে কন্টিনিউ করেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে কন্টিনিউ করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আনলিমিটেড। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সত্য কথা বলছি আপনাদেরকে, আমি নিজে আমার প্রোফাইলে ফলোয়ার বাড়িয়ে নিয়েছি। তো আপনি এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি কোনো প্রকার ফেক না, আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমি যে যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সে প্রসেস অনুযায়ী আপনি যদি কাজ করেন 100% আপনি আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ওপেন হয়ে গেলে আপনি আপনার এই অ্যাপসে ফেক একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পারতেছেন একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে নিয়েছি শূন্য হৃদয়। তো জাস্ট আপনার এই অ্যাপসে এতটুকুই কাজ, আপনি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আমি ভিডিওর লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন। তো আমি অ্যাপসটি সিম্পলভাবে ওপেন করছি, একটু ওয়েট করে নেবেন, নেটের একটু প্রবলেম হচ্ছে। তো দেখতে পারতেছেন যে অ্যাপসটি ওপেন হয়ে গেলে উপরে দেখাচ্ছে যে 230 কয়েন। তো আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কীভাবে কয়েনগুলো আর্ন করবেন, আপনি এই কয়েনগুলোর মাধ্যমে আপনি আপনার আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আপনি কয়েনগুলো কীভাবে আর্ন করবেন। দেখতে পারতেছেন যে আর্ন কয়েন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করা হয়ে গেলে আপনি দেখতে পারতেছেন আনলিমিটেড কয়েন, আপনি এটাতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পারতেছেন যে লিঙ্ক ফেসবুক অ্যাকাউন্ট, আপনি এটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করে নেবেন। আপনি যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে লগ ইন করেছেন সেই অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবে, আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তো একটু ওয়েট করবেন, আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবে এই অ্যাপসে। তো লোডিং হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনি একটা ফেক অ্যাকাউন্ট লগ ইন করবেন, তাহলে আপনার রিয়েল অ্যাকাউন্টের কোনো প্রকার প্রবলেম হবে না। তো আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম এই প্রসেস অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবং কি লাইকও বাড়িয়ে নিতে পারবেন। তো আপনি ব্যাগে চলে আসবেন। তো বন্ধুরা, আপনি কিন্তু দেখতেই পেলেন যে আমার শূন্য হৃদয় অ্যাকাউন্টটা তারা কানেক্ট করে নিয়েছে, 230 কয়েন রয়েছে। তো আপনি চাইলে এই জায়গায় কাজ করে আপনার কয়েনগুলো বাড়িয়ে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল, আপনাকে আরেকটা যে কাজটা করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়ে আপনি আপনার প্রোফাইলে এসে আপনি যে প্রোফাইলে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সে প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। তো থ্রি ডটে ক্লিক করে আপনি নিচে দেখতে পারতেছেন যে কপি লিঙ্ক, আপনি অবশ্যই কপি লিঙ্কে ক্লিক করে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন যে প্রোফাইলে আপনি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখাবো বলছিলাম, সেই জন্য আপনি দেখতে পারতেছেন যে আমার রিয়েল ফলোয়ার 239 পিপুল। তো আমি এই জায়গায় ফলোয়ারটা বাড়িয়ে নিব। তো আপনি আরেকটু নিচে এসে দেখতে পারবেন যে এই জায়গায় একটা ফলোয়ার অ্যাড করা আছে। আপনি যদি এভাবে অ্যাড করতে চান তাহলে আপনি ডিসক্রিপশনে থাকা ভিডিওটা দেখে এভাবে অ্যাড করে নিতে পারবেন। তো যেহেতু রিয়েল ফলোয়ার 239, আমি এই জায়গায় আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ফলোয়ার বাড়ছে আমার। তো আপনি আবার এই অ্যাপসে চলে আসবেন, দেখতে পারতেছেন যে কয়েন, এই কয়েন অনুযায়ী কিন্তু আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো আপনি অবশ্যই কয়েনগুলো আর্ন করে নেবেন প্রথমে। তো আপনি প্রথমে লগ ইন করলেই পেয়ে যাবেন 50 কয়েনের মতো। তো আপনি বাকিটা আর্ন করে নেবেন। তো দেখতে পারতেছেন যে গেট ফলোয়ার্স, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে, আপনি পেজে না প্রোফাইলে ফলোয়ার নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু প্রোফাইলে নেব সেজন্য প্রোফাইলটা সিলেক্ট করলাম। এখন আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেটাকে এই জায়গায় পেস্ট করে দিবেন এবং সাবমিটে ক্লিক করবেন। একটু ওয়েট করে নেবেন, প্লিজ ওয়েট। তো একটু লোডিং নিচ্ছে, ওয়েট করে নেবেন। তো আপনি দেখতে পারতেছেন যে আপনার প্রোফাইলটা এই জায়গায় চলে এসেছে, আপনার প্রোফাইলের ছবিটা দেখাচ্ছে। তো আপনি এই চয়েস ফলোয়ার লিমিট এই জায়গায় ক্লিক করে আপনি আপনার লিমিটটা দিয়ে দিবেন। আমার যেহেতু 230 কয়েন রয়েছে, আমি সেহেতু প্রথম স্টেপটাই ফলো করব, 30টা ফলোয়ার। আমি 30টা ফলোয়ার আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে বাড়িয়ে দেখিয়ে দিব। তো তিরিশে ক্লিক করলাম। তো আপনার ফলোয়ার সিলেক্ট করা হয়ে গেলে পাশে কয়েনটা দেখাবে, 180 কয়েন। আপনি এই যে প্লে অর্ডারে ক্লিক করে দিবেন। তো আমি প্লে অর্ডারে ক্লিক করে দিচ্ছি, এগ্রিতে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করে নেবেন, আপনার অর্ডারটা অ্যাপসে নিচ্ছে। তো দেখতে পারতেছেন যে অর্ডার সাকসেসফুলি এরকম অপশন দেখাবে আপনাকে, আপনার অর্ডারটা সাকসেসফুল হয়েছে। তো আমি ব্যাগে চলে আসলাম। তো বন্ধুরা, আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে এসে আপনাদেরকে একটু নিচে চলে এসে দেখতে পারতেছি, ও মাই গড, দেখতে পারতেছেন 240 হয়ে গেছে, আমার একটা ফলোয়ার চলে এসেছে। আপনি যদি নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাকে কে ফলো করছে। তো দেখতে পারতেছেন এই লুকটার আমি চিনিও না। তো
তার প্রোফাইলের ছবিটাও দেখে মনে হচ্ছে যে বাইরের দেশের লোক, সে কিন্তু আমাকে ফলো করে দিয়েছে। ও মাই গড, আমি একটু ওয়েট করে নিব, রিফ্রেশ করে নিব। তো আপনি অর্ডার লিস্টে ক্লিক করে আপনার যে অর্ডারটা দিয়েছেন সেটা দেখে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন যে থ্রি ডটে ক্লিক করে অর্ডার ডিটেলস, আপনি এটাতে ক্লিক করবেন। ও মাই গড, বন্ধুরা দেখতে পারতেছেন যে 30টা ম্যাক্সিমাম ফলোয়ার, 30টা আমি অ্যাপ্লাই করেছি, একটা অলরেডি এসে পড়েছে। মাই গড, দেখতে পারতেছেন দুইজনে অলরেডি ফলো করে দিয়েছে আমাকে। তো বন্ধুরা, সিম্পলভাবে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি প্রোফাইলে আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, একদম রিয়েল ফলোয়ার। তো এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনি ডিসক্রিপশন চেক, তো ডিসক্রিপশনে দেখবেন যে অ্যাপস লিঙ্ক, অ্যাপস লিঙ্কে ক্লিক করে আপনি অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন একদম সিম্পলভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিসি নাজমুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আপনি ব্যাংকিং ইনফরমেশন এবং ট্যাক রিলেটেড যে কোনো রিভিউ আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, এবং আপনি আপনার প্রোফাইলে কিভাবে লাইক বাড়িয়ে নিতে পারবেন বা ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন সব কিছু নিয়ে এ টু জেড এই চ্যানেলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা, আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।